এবার একটি অন্যরকম খবর। লাল টি শার্ট পরে মহিষের লড়াই দেখতে গিয়ে দুটি মহিষের টার্গেটে পরিণত হয়েছিলেন কক্সবাজারের উখিয়া টেকনাফের সাবেক আলোচিত সংসদ সদস্য আব্দুর রহমান বদি। তবে এ যাত্রায় বড় বিপদ থেকে বেঁচে গেছেন তিনি। টেকনাফ উপজেলার মহেশখালিয়া পাড়ার মেরিন ড্রাইভ সড়কের পাশে এ ঘটনা ঘটে। মাদক কারবারীদের পৃষ্ঠপোষকতা, দুর্নীতি মামলাসহ নানা কারণে বিভিন্ন সময়ে আলোচিত সমালোচিত টেকনাফ উখিয়ার সাবেক এ সংসদ সদস্য। অল্পের জন্য মহিষের গুতো ও পদদলিত হওয়া থেকে প্রাণে বেঁচে যান তিনি। বদির মহিষের তাড়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা গেছে হাজারো দর্শকের উপস্থিতিতে লড়াইরত দুটি মহিষ শিং দিয়ে আক্রমণ করতে তেড়ে আসে লাল টি শার্ট পরা সাবেক এমপি বদিকে। এ সময় বদি বসে পড়লে একটি মহিষ তাকে পায়ে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা জানান, রোববার বিকেল 4টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালি পাড়ার মেরিন ড্রাইভের পাশে সাবেক এমপি বদির নিজস্ব জমিতে আয়োজন করা হয় মহিষের লড়াই। বদির উদ্যোগে আয়োজিত এই লড়াইয়ে অংশ নেয় টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দের ছেলে আবদুল্লাহর মালিকানাধীন দুটি মহিষ। লড়াইরত অবস্থায় হঠাৎ মহিষ দুটি বদিকে টার্গেট করে আক্রমণ করে। আবদুল্লাহ জানান, বদির অনুরোধে তিনি মহিষ দুটি নিয়ে গিয়েছিলেন লড়াইয়ে অংশ নিতে, কিন্তু মহিষ স্বাভাবিকভাবে লাল কাপড় অপছন্দ করে। বদি লাল শার্ট পরিহিত থাকায় এ অস্বাভাবিক ঘটনাটি ঘটেছে। তবে এতে বদি কোনো আঘাতপ্রাপ্ত হননি বলে জানান তিনি। আব্দুর রহমান বদি গণমাধ্যমকে জানান, মহিষের টার্গেট হওয়ায় তিনি বসে যান, সামান্য আঘাত পেলেও সুস্থ আছেন তিনি।